নরসিংদীর শিবপুরে অপরাধ দমনে প্রশংসিত ওসি ফরিদউদ্দিন। সাহসিকতা আর বিচক্ষণতায় অপরাধ দমনে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন নরসিংদীর শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফরিদউদ্দিন। তিনি শিবপুর থানায় যোগদানের পর মাত্র তিন মাসে কর্মদক্ষতা ও যোগ্যতায় এমন অর্জন করেন তিনি। একজন সফল ওসি হিসেবে যে ধরনের গুণাবলী থাকা প্রয়োজন এর সবই তার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন শিবপুরবাসী। এছাড়া কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওসি ফরিদউদ্দিন। মাইনউদ্দিন সরকার এর পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন সহ অপরাধ নিয়ন্ত্রণে সকল সহকর্মীদের কাছেও হয়েছেন প্রশংসিত। নতুন কর্মস্থলে যোগদানের পর থেকে দালালদের দৌরাত্ম্য বন্ধ হয়েছে শিবপুর থানা এলাকায়। সকল শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত রেখেছেন থানার দরজা, আর তাই দুর্ভোগ পোহাতে হয় না পুলিশি সেবাগ্রহীতাদের। মাদক বিরোধী অভিযানেও রয়েছে আকস্মিক সফলতা তার। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ডাকাতি, চুরি, ছিনতাই সহ সকল অপরাধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করায় আনন্দিত শিবপুরবাসী। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপকালে এই কর্মকর্তা জানান, শিবপুর থানায় যোগদানের পর প্রথম যে চ্যালেঞ্জটা আমার সামনে এসছে সেটা হলো কিছু রাজনৈতিক দলের সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস থেকে শুরু করে। এই পরিস্থিতিতে আমি শিবপুর থানা এলাকার অধিবাসীদের সুন্দরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অধিবাসীদের স্বস্তি দিয়েছি এবং এই অগ্নি সন্ত্রাসের সময় শিবপুর শান্তিপূর্ণ অবস্থান আমি বজায় রেখেছি, রাখতে সক্ষম হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে অনেকের অনেক উদ্বেগ উৎকণ্ঠা ছিল যে শিবপুর থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে। এখানে একাধিক হেভিওয়েট প্রার্থী ছিল, সেই ক্ষেত্রে আমার এই নরসিংদী জেলার সুদক্ষ পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আমরা শিবপুর থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি এবং একটি নজিরবিহীন, সুষ্ঠু এবং সুন্দর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিবপুর উপজেলাবাসীকে আমরা উপহার দিতে সক্ষম হয়েছি। পুরো নরসিংদী এলাকা কিছুটা অপরাধপ্রবণ এলাকা, সেই দিক থেকে এই শিবপুর তার ব্যতিক্রম নয়। শিবপুরে আপনারা জানেন ইটাখোলা একটি জংশনের মতো স্থান আছে যেখানে চতুর্মুখী রোড রয়েছে এবং এই রোডগুলো জাতীয় মহাসড়ক, যেমন ঢাকা সিলেট মহাসড়ক, ঢাকা কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, এই রোডগুলো রয়েছে। তো সেখানে আমার যোগদানের পর এই শিবপুর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। আমি যোগদান করার পর এখানে যে অপরাধগুলো সংগঠিত, কম বেশি অপরাধ সংগঠিত হয়েছে, সবগুলি অপরাধ ডিটেক্ট হয়েছে এবং শিবপুর থানা এলাকায় অনেকে মুখে মুখে বলেন এখানে কিশোর গ্যাংয়ের উপস্থিতি রয়েছে। তো আমি যোগদান করার পর যে ঘটনা, দু একটি যা ঘটনা ঘটেছে, সবগুলো ঘটনা আমি কঠোর হস্তে ব্যবস্থা নিয়েছি এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে রয়েছে। যে অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে শিবপুর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, মানুষ স্বস্তিতে রয়েছে। তারা দর্শনার্থী, যারা সেবা প্রত্যাশী, তারা আমার কাছে বিপদে পড়েই আসে। তো আমি চেষ্টা করি তাদের অভিযোগগুলো কোনোরকম তারা হয়রানি শিকার ব্যতিরেকে আমার কাছে উপস্থিত হয়ে যেন তার বক্তব্যটা সে সুন্দরভাবে বলতে পারে। তার অভিযোগগুলো আমি ব্যক্তিগতভাবে আগত দর্শনার্থী যারা সেবা প্রত্যাশী তাদের অভিযোগগুলো আমি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি এবং যেটা যেভাবে সমাধান দেওয়ার সেটা আমি সেইভাবে
সুষ্ঠুভাবে সমাধান দেওয়ার চেষ্টা করি। থানায় যারা কর্মরত অফিসার ফোর্স আছে সবাই এক পরিবারের সদস্য মনে করে আমরা একই ছাতার নিচে সুন্দরভাবে কাজ করে যাচ্ছি এবং শিবপুরের অধিবাসীদের আমি একটা সুশাসন দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই।